নমস্কার বন্ধুরা, সঙ্গীতা রেসিপি ভিডিওতে সবাইকে স্বাগত। আজকে একটা কেকের রেসিপি নিয়ে চলে এসেছি বন্ধুরা। চালের গুঁড়ি দিয়ে কেকটা বানাবো আমি। কীভাবে কেকটা বানাবো চালের গুঁড়ি দিয়ে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। একদম স্পঞ্জি কেক চালের গুঁড়ি দিয়ে। তাহলে চলুন বন্ধুরা রেসিপিটা শুরু করা যাক। কেকটা বানানোর জন্য আমি নিয়েছি একটা মিক্সার জার। জারের মধ্যে আমি ডিম ভেঙে দিয়ে দিয়েছি, দুটো ডিম দিয়েছি ভেঙে। এবার সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি। চার কাপে হাফ কাপ চিনি দিয়েছি, আর দিয়েছি একই কাপের মাপ করে হাফ কাপ সাদা তেল। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো একটু লবণ। লবণটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন, তবে লবণটা দিলে কেকের স্বাদটা অনেক ভালো হয়, তার জন্য লবণ দিয়েছি। আর এদিকে দেখুন ব্লেন্ড করে নিয়েছি আমি। এখন আমি মিশ্রণটাকে একটা বাটির মধ্যে ঢেলে দিয়েছি। আর এখন একই কাপের মাপ করে আমি নিয়েছি চালের গুঁড়ি। দেড় কাপ চালের গুঁড়ি নিয়েছি আমি। দেড় কাপ চালের গুঁড়ি আমি একটু একটু করে মিশিয়ে নেব ব্যাটারের সঙ্গে। দেখুন ব্যাটারের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, একটু একটু করে। একবারে সব চালের গুঁড়িটা দিলে হবে না, তবে কেকটা শক্ত হয়ে যাবে, তার জন্য অল্প অল্প করে চালের গুঁড়ি মিশিয়ে নিতে হবে। দেখুন আমি অল্প অল্প করে তিনবারে চালের গুঁড়িটা মিশিয়ে নিচ্ছি। দেখুন আরও অল্প রয়ে গেছে, এটাও আমি মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখুন মিশিয়ে নিয়েছি। কোনো দানা বা লাঞ্চ যেন না থাকে সেটা খেয়াল রেখে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন কেকের ব্যাটারটা যত ভালো করে পেটানো হবে কেকটা কিন্তু তত ভালো ফুলবে, তার জন্য খুব ভালো করে পেটিয়ে নিতে হবে। এখন আমি দিয়ে দিচ্ছি সাথে তিন চামচের মতো গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা দিয়ে আবারও একটু মিশিয়ে নেব। গুঁড়ো দুধটা দেওয়ার কারণে ডিমের যে কাঁচা গন্ধটা এটা আর থাকবে না, তার জন্য গুঁড়ো দুধটা দিয়েছি। আপনারা চাইলে ভ্যানিলা এসেন্সও দিতে পারেন বা লেবুর রসও দিতে পারেন, আমি এখানে গুঁড়ো দুধটা দিয়েছি। গুঁড়ো দুটো দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। দেখুন ব্যাটারের ঘনত্বটা, দেখুন ব্যাটারের ঘনত্বটা ঠিক এইরকম হতে হবে, বেশি পাতলাও না আর বেশি ঘনও না। এখন আমি যেটার মধ্যে কেক বেক করবো বাটিটা নিয়েছি। আমি বাটির মধ্যে বানাবো কেকটা, সবার কাছে তো মৌল থাকে না, তার জন্য আমি বাটির মধ্যে বানিয়ে দেখাচ্ছি। আর বাটির মধ্যে আমি আগেই তেল ব্রাশ করে একটা কাগজ লাগিয়ে নিয়েছিলাম। এখন আমি বাটির মধ্যে ব্যাটারটা ঢেলে দিচ্ছি। দেখুন পুরোটা ব্যাটার আমি ঢেলে দিচ্ছি বাটির মধ্যে। এখন একটা চামচের পিছন দিকটা দিয়ে একটু ব্যাটারটাকে একটু নাড়াচাড়া করে দিচ্ছি, যাতে ব্যাটারের ভিতরটাতে কোনো বাতাস না থেকে যায়, তার জন্য। এখন আমি কুকারের মধ্যে একটা কুকার গরম করে নিচ্ছি। আর কুকারের মধ্যে এইরকম একটা গ্যাসের চুলার একটা স্ট্যান্ড দিয়ে দিচ্ছি। কুকারটাকে একটু গরম করে নেব প্রথমে 5 মিনিটের মতো। দেখুন কুকারটাকে গরম করে নিয়েছি। এখন আমি কেকের যে ব্যাটারের বাটিটা আমি বসিয়ে দিয়েছি কুকারের মধ্যে। এখন আমি কুকারের ঢাকনাটার যে সিটিটা আমি খুলে দেব, আর যে রাবারটা থাকে রাবারটাও খুলে দেব। রাবার আর সিটির কোনো দরকার নেই, তার জন্য খুলে দিয়েছি। এখন আমি 20 মিনিটের মতো মিডিয়াম আঁচে বেক করে নেব কেকটাকে। দেখুন 20 মিনিট পরে কেকটা কত সুন্দর ফুলে গেছে।
আর পিছন দিকে দেখুন কত সুন্দর কালার হয়েছে। কুকারে কেক বানালে কিন্তু চটজলদি হয়ে যায় কেকটা। দেখুন কেকটাকে আমি একটা চুড়ির সাহায্যে দেখাচ্ছি, কেকটা কিন্তু একদম সুন্দর পারফেক্ট হয়ে গেছে, নরম তুলতুলে কেক। আজকের রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন বন্ধুরা, আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর বেল আইকনটা প্রেস করে রাখবেন যখনই আমি কোনো নতুন ভিডিও ছাড়ি, সবের আগে যেন আপনার কাছে পৌঁছে যায়। তাহলে কেকটা কেটে দেখাচ্ছি কতটা সফট হয়েছে, দেখুন একদম তুলোর মতো সফট হয়েছে দেখুন। আর কেক খেতে কিন্তু দারুণ হয়েছিল বন্ধুরা চালের গুঁড়ির কেকটা। আজকের মতো বিদায় নিচ্ছি, বাই।